লাগামহীন ডিমের বাজারে দিশেহারা সাধারণ মানুষ, কোনোভাবেই কমছে না দাম। ডিমের দাম ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে গত সেপ্টেম্বরে আমদানির অনুমতি দেয় সরকার, এরপর দাম বেঁধে দেওয়া হয়। সে প্রেক্ষিতে খুচরায় ডিম বিক্রি হওয়ার কথা প্রতি পিস ১১ টাকা ৮৭ পয়সায়, তবে বাস্তবতা ভিন্ন। প্রতি পিস ডিমের জন্য ভোক্তাকে গুনতে হচ্ছে ১৫ টাকারও বেশি। আমরা সাধারণ মানুষ তো মাংস দেখি তো যাইতেই পারি না, ডিমটা আমাদের দরকার, অন্তত ডিমের দামটা অন্তত কমাই রাখুক। এইভাবে যদি বাড়তে থাকে তা আমরা কিভাবে খাবো? আগে সপ্তাহে ৭ দিন খেতাম, বাসায় বলে দিছি সপ্তাহে ২ দিন খাবো। এদিকে সরকার নির্ধারিত দামে ডিম কিনতে ও বিক্রি করতে না পারার অজুহাতে সংগ্রহ বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। রোববার রাজধানীর তেজগাঁও থেকে দেশের কোথাও কোনো ট্রাক ডিম আনতে যায়নি। ব্যবসায়ী নেতারা বলছেন, বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত ডিম সংগ্রহ বন্ধ থাকবে। পানিসম্পদ মন্ত্রণালয়ে দেখা গেছে ওনারা একটা রেট করছেন সরকারিভাবে, ওনার সরকার ঘোষিত রেট, কিন্তু সেই রেট ডিক্লেয়ার হওয়ার পর থেকে আজ পর্যন্ত সাইডে ওই পরিমাণ সরকার নিয়মিত আমরা ডিম পাচ্ছি না। আইনকে শ্রদ্ধা রেখে আমরা ওখানে পাচ্ছি না, সেই সুবাদে আমাদের গাড়ি আমরা অফ করে রাখছি। হিসাব বলছে তেজগাঁও আড়তে সরবরাহ বন্ধ থাকলে রাজধানীতে প্রতিদিন ১৫ থেকে ২০ লাখ পিস ডিম ঘাটতি থাকবে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।